বিষ্ণু আশিন এলো উমা আশিকুল তাই এখন আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বর্ষা গেল আশিন এলো উমা আশিকুল অংশগ্রহণে দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রভাত মণ্ডল বর্ষা গেল আশিন এলো উমাইলো কো বর্ষা গেল আশিন এলো উমাইলো কো শূন্য ঘরে কেমন করে পরাণ বিধিল বর্ষা গেল আশিন এলো উমাইলো কো ও গিরিরাজ সবার মেয়ে মায়ের কোলে লোধে ও গিরিরাজ সবার মেয়ে মায়ের কোলে লোধে আমারি ঘর রইল আধার আমি কি মানো উমাইলো কই বর্ষা গেল আশিন এলো উমাইলো কই ননদমার আদর করার নাই কেউ আদর করার নাই শাশুড়ি ননদমার আদর করার নাই কেউ আদর করার নাই অনাদরে কালি মেখে বেড়াই পথে মোর গৌরী বড়ই অভিমানী সে বুঝবে না আমার প্রাণ পোড়ানি গৌরী বড়ই অভিমানী সে বুঝবে না আমার প্রাণ পোড়ানি আনতে তারে সাধতে হবে কোন যে স্বভাব উমাইলো কো বর্ষা গেল আশিন এলো উমাইলো কো প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা
কখনো মহেশ্বরী কালী কখনো চণ্ডী রূপে আবির্ভূত হন ধরা গ্রামে ধরা ধামে দুর্গতি বা সংকট মোচনের জন্য আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলো মহিষাসুর তুমি কি বলছো আমি অমরত্ব চাই আমি অমর হতে চাই এই বরদান সম্ভব নয় বৎস তাহলে সৃষ্টি যাবে রসাতলে আজ থেকে তুমি হবে মহা শক্তিশালী কোন পুরুষ এমনকি কোন দেবতার সাধ্য নেই তোমার হত্যা করার নারী হবে তোমার মৃত্যুর কারণ আমি অমর আমাকে কেউ মারতে পারবে না আমি মহাপরাক্রমশালী দানব মহিষাসুর ফরিদগিরি কি এমন কোন নারী আছে যে করিবে হত্যা মন নারী তো অপরাধ সে কেমন বলবে বলে মহিষাসুর ব্রহ্মার পরে মহাশক্তিশালী হয়ে উঠলেন অহংকারে উন্মত্ত হয়ে এরপর মহিষাসুর দেবতাদের বিতাড়িত করলেন কি হয়েছে আপনাদের মহিষাসুর আমাদের সর্বরাজ্য দখল করে নিয়েছে তুমি মহামায়া তুমি সর্বশক্তি রাধার প্রিয়ে তোমাকে নবকলবরে আবির্ভূত হতে হবে এই ধরিত্রীর বুকে অসুরের হাত থেকে দেবতাদের বাঁচানোর জন্য ব্রহ্মা গড়ে ওঠে এবং দেবী দশটি হাতে আবির্ভূত হয় সকল সেই মহিষী নারী নারী শক্তি মহিষাসুরমর্দিনী সুন্দরী আমি দিলাম বিজয়ী হার স্বীকার করো নারী আমি তোর মৃত্যু আমি সর্বশক্তিময় আমি আত্মশক্তি তুই